জাতীয় প্রেস ক্লাবের সামনে সাবেক ছাত্রলীগ নেতার গায়ে আগুন দেওয়ার ঘটনা পরিকল্পিত কিনা খতিয়ে দেখছে র‍্যাব। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মিডিয়া উইং এর পরিচালক। তবে প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে, আর এজন্য হেনোলাক্স গ্রুপের মালিক পক্ষের মানসিক নির্যাতনকেই দায়ী করেছে র‍্যাব। কর্মকর্তারা জানান, গ্রুপটির কাছে 2 কোটি টাকার বেশি পাওনা ছিল আনিসের। গ্রেপ্তারকৃত হেনোলাক্স গ্রুপের মালিক ও তার স্ত্রীকে 2 দিনের রিমান্ডে নিয়েছে র‍্যাব। বিস্তারিত পিয়াস মাহমুদের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবের সামনে গেল সোমবার এক ব্যক্তির শরীরে আগুন দেওয়ার ঘটনা এখন দেশজুড়ে আলোচনার তুঙ্গে। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কবি এবং একই সঙ্গে ব্যবসায়ী গাজী আনিসুর রহমানের মৃত্যু হয় পরদিন। মঙ্গলবার রাতে গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে দাফন করা হয় তাকে। হেনোলাক্স নামে একটি কোম্পানিতে কোটি টাকা বিনিয়োগ করেন আনিস। সে অর্থ ফেরত না পেয়েই আত্মহননের পথ বেছে নেন তিনি। এজন্য কোম্পানিটির মালিকের শাস্তি দাবি করেন স্বজনরা। আমার যে বিধবা বানালো, আমার বাচ্চাদের যে এতিম বানালো, আমাদের একেবারে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই। যার জন্য এটা হলো ওই হেনোলক্স গ্রুপ, তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই ঘটনার জন্য দায়ী যে সমস্ত ব্যক্তি তাদের জন্য মৃত্যুদণ্ড হোক। মঙ্গলবার হেনোলাক্স গ্রুপের মালিক নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিনকে গ্রেপ্তার করে র‍্যাব। দুপুরে এ নিয়ে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, মূলত 1,26,00,000 টাকা হেনোলাক্স গ্রুপে বিনিয়োগ করেন আনিস। আসল এবং লাভ মিলিয়ে তা ছাড়িয়ে যায় 2 কোটির ঘরে। এর মধ্যে আনিসকে মাত্র 74,00,000 টাকা ফেরত দেন নুরুল আমিন। তিনি 1,26,00,000 টাকা বিনিয়োগ করলেও যেটা লভ্যাংশ সহ পরবর্তীতে 3 কোটি টাকা হয়, এবং যেখান থেকে বিভিন্ন সূত্রে জানা যায় যে আসামিদ্বয় তাকে 74,00,000 টাকা পরিমাণ তাকে দিয়েছে, বাকি টাকা দেওয়ার জন্যই গড়িমসি করা হচ্ছিল বা করছিলেন। প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করা হলেও গাজী আনিসের মৃত্যুর পেছনে কারো হাত আছে কিনা তাও খতিয়ে দেখছে র‍্যাব। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তিনি মানসিক অত্যাচারের কারণে তিনি এই আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আনিসুর রহমানের সাথে লেনদেনের বিষয়টি র‍্যাবের কাছে স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত নুরুল আমিন ও ফাতেমা আমিন। পিয়াস মাহমুদ, দেশ টিভি, ঢাকা।